সাংবাদিক শফিক রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন তিনি। জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র অভিযোগে 2015 সালে পল্টন থানায় এই মামলা করে পুলিশ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন জয়। বিকেল 3:17 সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হন তিনি। সাক্ষ্য শেষে আদালত হতে বের হন বিকেল 4:00। এই মামলায় 15 জন সাক্ষীর মধ্যে 10 জনের সাক্ষ্য শেষ হয়েছে।